আন্দোলন আরও তেজি করার শপথ শহীদ কৃষকদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন রাজ্যের কৃষকরা। এই আন্দোলনকে সংহতি জানিয়ে দেশজুড়ে চলছে বিক্ষোভ সভা। আন্দোলনরত কৃষকদের মধ্যে 30 জন প্রয়াত হয়েছেন। প্রয়াত কৃষকদের স্মরণে রবিবার দেশব্যাপী কর্মসূচি নিল সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটি। এদিন আগরতলায়ও হয় শ্রদ্ধাঞ্জলি। মেলার মাঠ সিপিএম পশ্চিম জেলা অফিসের সামনে শ্রদ্ধা জানানো হয় 30 জন কৃষককে। উপস্থিত ছিলেন কৃষক সভার রাজ্য সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক পবিত্র কর, মতিলাল সরকার সহ অন্যরা। যে 26 নভেম্বর সর্বভারতীয় যে একটি ধর্মঘট ডেকেছিল ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সেদিন কৃষকরা গোটা দেশে গ্রাম বন্ধ করবেন এবং 26 তারিখে দিল্লিতে আসবেন, 27 তারিখে সেখানে পার্লামেন্ট অভিযান হবে, এই ছিল কর্মসূচি। এখন এই আন্দোলন এই 26 তারিখ থেকে আজকে 2 তারিখ, এখন শুধু পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ না, গোটা দেশ থেকে কৃষকরা আসছে। কালকে দেখলাম নাসিকে মহারাষ্ট্রের প্রায় 10,000 কৃষক তারা একত্রিত হয়েছে, 1,500 কিলোমিটার বয়ে তারা আসবে। আগামী 28 তারিখের মধ্যে গোটা দেশ থেকে আরো লক্ষ লক্ষ কৃষক তারা আসবে। সরকার প্রথম আলোচনা করেছিল, 5 দফা আলোচনা হয়েছে, কিন্তু কৃষক আন্দোলনের প্রধান দাবি এই যে 3টি আইন, এটা কৃষকের জমির অধিকার কেড়ে নেবে, ফসলের অধিকার কেড়ে নেবে, ফসল বিক্রি করে আর অধিকার কেড়ে নেবে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।